মাথাটা একটু গরম মনে হচ্ছে। না, মাথাটা একটু যেন বেশি গরম মনে হচ্ছে। কি হয়েছে? গরম হচ্ছে? হাওয়া করব? যাও যাও, আর আদিককে তা করতে হবে না। আমায় একটা সোনার গয়না আগে গড়িয়ে দাও, না হলে ঘরে ঢুকতে দেব না। আচ্ছা আচ্ছা, আমি কালকে গড়িয়ে দেব। না না না, কালকে নয়, আজকেই চাই, না হলে খাবারও পাবে না। যাও। বিবি, ও বিবি, দরজা খোলো। আমার গয়না এনেছো? না গো, আনিনি এখনো, তবে একটা মতলব এসেছে। ওসব মতলব টতলব বুঝি না বাপু, আগে গয়না দাও, তারপর সব শুনবো। তোমাকে একটা কেন, পাঁচ পাঁচটা গয়না দেব, সোনার হার দেব, পালা দেব, আর যদি না দিই তাহলে আমার নাম নাসিরুদ্দিন মোল্লাই নয়। দরজাটা দরজাটা খোলো না। একটা হয় না, আবার পাঁচটা বলি চুরি করবে নাকি গো? না, আমি সোনা চাষ করব। কি বললে, সোনা চাষ করবে? হ্যাঁ গো হ্যাঁ, যেভাবে ধান চাষ হয়, গম চাষ হয়, সেইভাবে সোনারও চাষ হবে। তারপর বাদশার আসার সময় হয়েছে, এবার কাজের সময়। ওহে নাসির, তুমি একা একা বসে এখানে কি করছো? ও আপনি? আমি একটু এই সোনার চাষ করছিলাম আর কি। হ্যাঁ, সোনার চাষ মানে? মানে এই সামান্য সোনা থেকে বেশ 100 গ্রাম সোনা পেয়ে যাব, এই আর কি। বেশ বেশ বেশ, এই নাও এই নাও আরো সামান্য কিছু সোনা, দেখি কি রকম ফসল তুমি আমাকে দাও। কি হে নাসির, এক সপ্তাহ তো হয়ে গেল, ফসল কই? এই নিন, এই নিন জাহাপনা, আপনার ভাগের ফসল। এইটুকু সোনা থেকে এতখানি সোনা? বাহ বাহ বাহ। আচ্ছা নাও নাও, এইবারে আমি তোমাকে এক থলি সোনা দিলাম, ভালো করে চাষ করো। কি খবর, সোনা হয়েছে? কতটা হলো? জাহাপানা, খুবই দুঃখের একটা খবর আছে, এবারে সব ফসল নষ্ট হয়ে গেছে জাহাপানা। হি, চালাকি পেয়েছো, ফসল নষ্ট হয়ে গেছে? দাও দাও আমার সোনা ফেরত দাও। সে কি কথা জাহাপানা, ভালো ফসল হলে আপনি ভাগ নেবেন, আর খারাপ ফসল হলে আমার ভাগে, সে কি অধর্মের কথা, আপনি ন্যায় বিচার করুন। আরে ও গিন্নি, দেখো দেখো কি এনেছি, দেখো কি গো, এত সোনা কোথায় পেলে, কোথায়? চাষ করেছি গো চাষ, আমি সোনার চাষ করে